আমরা যদি মনে করতাম যে আমরা এই এই মানে শর তুলে নেব, তো এই শর তুলে যদি আমরা ঘি বানাতাম এবং এই ঘি থেকে আমরা অনেক টাকা মানে মানে এটাকে বলে বাই প্রোডাক্ট উপার্জন করতে পারতাম, মানে আমরা যদি করতাম আমাকে বুঝতেও পারতাম না। হ্যালো ফ্রেন্ডস, ফ্লাইং পেটু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমরা চলে এসেছি বর্ধমানে। তো বর্ধমানে কি শুধু সীতাভোগ আর মিহিদানাই কি বিখ্যাত? না, তার সঙ্গে আর একটা জিনিস বিখ্যাত আছে, সেটা হলো রামপ্রসাদের লস্যি। এটা একটি 80 বছরের পুরনো প্রতিষ্ঠান। তো এই দোকানে এত সুন্দর লস্যি, এত সুন্দর কোয়ালিটি কীভাবে মেনটেন করেন? তো চলুন সেই বিষয়ে জেনে নেওয়া যাক, এই দোকানের মালিকের সঙ্গে কথা বলে। নমস্কার, আমার নাম শ্রী ধনুকুমার সাউ, আমি রামপ্রসাদ লস্যি দোকানের মালিক। ধনুষবাবু, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। তো প্রথমেই আপনার কাছে একটা প্রশ্ন রাখবো, খুব ইচ্ছে করছে। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি রামপ্রসাদের লস্যি, তো রামপ্রসাদের লস্যি তো এই বর্তমান শহরে কি করে এলো? এই দোকান 80 বছরের পুরনো দোকান, 80 বছর ধরে আমাদের ব্যবসা চলছে এবং সবার মুখে একটাই নাম, রামপ্রসাদের সর্বত লস্যি। এবং সে 80 বছর ধরেই আমরা এই ব্যবসা চালিয়ে যাচ্ছি। বাবা করতেন, বাবার পরে আমরা, আমার সাথে এখন আমার ছেলেও ঢুকেছে ব্যবসায়। তো আমরা এখন 3rd generation এই ব্যবসা করে যাচ্ছি এবং প্রথম থেকেই আমরা মানে কোয়ালিটি, যেটা আমাদের প্রথমে যা কোয়ালিটি ছিল আমরা সেই কোয়ালিটিটা এখনও পর্যন্ত ধরে রেখেছি বা মেনটেন করছি বলে আমাদের দোকানে এত ভিড় হয়। ধনুষবাবু, আপনার কাছে আমার দ্বিতীয় আরেকটি প্রশ্ন, এই বর্তমান পরিস্থিতিতে আপনি এই 10 টাকা গ্লাস লস্যি কীভাবে মেনটেন করছেন? আমরা এই পরিস্থিতির মধ্যে এখনও 10 টাকা লস্যি চালিয়ে যাচ্ছি এই জন্যই, কারণ আগে যখন জিনিসের দাম কম ছিল তখন আমাদের কোয়ান্টিটি অনেক বড় ছিল, বেশি ছিল। তো যেমন যেমন জিনিসের দাম বেড়েছে তেমনভাবে আমরা কোয়ান্টিটি কমিয়ে এই জায়গায় এসেছি। তো আমাদের মেন লক্ষ্য হচ্ছে এই 10 টাকা দামটা রাখা, একটা উদ্দেশ্য যে আমাদের এখানে অনেক স্টুডেন্ট, অনেক গরিব মানুষ আছে, অনেক ভিক্ষুক আছে যারা আমার দোকানে খেতে আসেন। তো আমার দোকানে লস্যি মানে আমির থেকে গরিব সবাই খান, যার জন্য আমরা এই 10 টাকা করে দামটা রেখেছি। আর 10 টাকা করে দামটা রাখা একটা উদ্দেশ্য, যেটা বললাম যে সবাই আমার দোকানে খান। তো আমরা কোয়ান্টিটি আগে যেমন জিনিসের দাম কম ছিল আমরা কোয়ান্টিটি বেশি দিয়েছিলাম, এখন যেমন দাম বেড়েছে আমরা কোয়ান্টিটি কমিয়ে রেখেছি, কিন্তু আমরা কোয়ালিটির সাথে আমরা কোনো কম্প্রোমাইজ করি না, আগেও করিনি, এখনও করি না, আগামীকালও করব না। তো সেই জন্য আমাদের এই মানে আমরা দিয়ে যাচ্ছি এবং আমাদের যেহেতু দামটা কম আছে বলে সেলটাও বেশি আছে, তো এটা রোটেশান থাকে, সেই রোটেশনের মধ্যে আমরা বেরিয়ে যাই, মানে রোটেশনের জন্য আমরা আজকে এই জায়গাতে রয়েছি আমরা। আমি বর্ধমান শহরে এই মিউনিসিপ্যাল বয়েজ স্কুলে পড়াশোনা করেছি এবং ক্লাস 1 থেকে আমি স্কুলে পড়াশোনা করেছি এবং আমি এখন এই স্কুলেই বসে আছি। আর এই স্কুলে যখনই ঢুকলাম তখন কিন্তু আমার সে ক্লাস 1 এসে ছোটোবেলাকার বাল্য জীবনটাও মনে পড়লো। এই স্কুলে পড়াশুনো, খেলাধুলা সব এই স্কুলে আমি করেছি এবং আমার এই স্কুলে ঢোকার পর আমার কিন্তু সেই খুব মানে সেই ছোটোবেলাকার কথাটা কিন্তু মানে মনে পড়ছে এবং খুব ভালো লাগছে। ধনুকবাবু, আপনি আপনার ব্যবসার সঙ্গে কীভাবে কোয়ালিটি মেনটেন করেন? আমাদের বিভিন্ন খাটাল থেকে দুধ আসে, সেই দুধ দিয়ে আমরা দই বানাই এবং দুধ যখন আমাদের ফোটানো হয় ফুটিয়ে আগে ঠান্ডা হওয়ার পর একটা খুব মোটা সর পড়ে। আমরা কিন্তু সেই প্রোটিন, যেটা সর যেটা প্রোটিনটা, এই প্রোটিনটা কিন্তু তুলি না, আমরা এই প্রোটিনটা দুধের সাথে মিশিয়ে আমরা দই পাতি, যাতে প্রোটিনটা যাতে সবাই পায় এবং এই প্রোটিনটা কাস্টমারের প্রোটিন, যার জন্য আমরা ওই দুধ থেকে যখন মানে দইটা যখন আমাদের হয় তখন আমরা ওই প্রোটিন মানে সর সমেত আমরা দই বসাই এবং সেই দই দিয়ে আমরা লস্যি বানাই এবং তার মধ্যে ফুল প্রোটিনটাই থাকে এবং তার সাথে আমরা
কাজু দিই, পেস্তা দিই, আপনার হচ্ছে যে গরুর দুধে মানে যেটা ক্ষীর ক্ষীর দিই, এবং কেশর জাফরান যেটা বলে সেই কেশর দিই, দিয়ে আমরা লস্যিটা বানাই। এবং আমাদের যে লস্যিটাতে মানে বলা যেতে পারে ফুল প্রোটিন, যেহেতু প্রথমত আমরা দুধের যে শর্টটা সেটা তুলি না গো, তার সাথেও আমরা এর সাথে কাজু পেস্তা, আবার হচ্ছে গরুর দুধে ক্ষীর কেশর এইসব পড়ছে। সেই জন্য আর আমরা যদি মনে করতাম যে আমরা এই এই মানে সর তুলে নেবো, তো এই সর তুলে যদি আমরা ঘি বানাতাম এবং এই ঘি থেকে আমরা অনেক টাকা মানে মানে এটাকে বলে বাই প্রোডাক্ট উপার্জন করতে পারতাম। মানে আমরা যদি করতাম আমাকে বুঝতেও পারতাম না, কিন্তু এটা করাটা ঠিক নয় আমরা ভেবে আমরা এই প্রোটিন সমেত কাস্টমারকে খাইয়ে দিই। আমার দোকানে এই কোয়ালিটি এবং এই দাম 10 টাকা এবং এই কম্প্রোমাইজের জন্য আমার দোকানে মানে একদম ভিক্ষুক থেকে নিয়ে আরম্ভ করে আমির পর্যন্ত সবাই আসেন। স্টুডেন্ট মানে স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট, ডক্টর সবাই মানে, এবং আমার দোকানটা এমন জায়গায় আমার দোকানের সামনে মানে কোর্ট অফিস সবই আছেন, এবং আমাদের কোর্টে যারা উকিলবাবুরা আছেন, জজবাবুরা সবাই আমার দোকানে খান। এই জন্যই যে দাম এবং হচ্ছে কোয়ালিটি এত ভালো, মানে যারা একবার খাবে তাকে একবার আসতে হবে এটা আমরা জানি, এই সেই জন্যই আমার দোকানে এই ভিড়টা হয়। বাচ্চাবেলা থেকে আমি বাবা মার কাছ থেকে একটা শিক্ষা পেয়েছি যে যখন আমরা পৃথিবীতে এসেছি আমরা মানুষের জন্য কিছু ভালো করে যাব। তো সেই জিনিসটা ছোটোবেলাতে মাথায় ছিল বলি, এই যে যেমন আমরা এই লস্যি 10 টাকা করে বেচছি, কেন বেচছি, যেন সবাই খেতে পারে, এবং ওই জন্য আমার এই দামটা 10 টাকায় রেখেছি। আর এমনিতেও আমি সমাজসেবা করি, গরিব দুস্থদের পাশে থাকি, দেখি, করি, কারো যদি কোনো কিছু অসুবিধা হয় তার পাশে দাঁড়াই, যে কোনো সুবিধা অসুবিধে যতটুকু পারি, শরীর দিয়ে হোক, মন দিয়ে হোক বা অর্থ দিয়ে হোক, আমরা সাহায্য করি, মানে আমি সাহায্য করি, এটা আমার হচ্ছে মানে করা আমার একটা হবি। কারণ আমার সামনে যদি দেখি কারো কোনো রকম দুঃখ বা কষ্ট, কারো দুঃখ কষ্ট দেখে আমার থাকতেও পারি না, কারো কোনো দুঃখ কষ্ট দেখতে পারলে আমি সঙ্গে সঙ্গে সেটাকে চেষ্টা করি যাতে তার পাশে থেকে কিছু তাকে সাহায্য করা। এটা আমার ছোটোবেলা থেকে মা বাবাকে শিখে এসেছি এবং আমি এটা করিও, আর যদি বেঁচে থাকবো আমি করবো, এটা আমার কমিটমেন্ট। ধনুকবাবু, আপনি এই এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে এতটা সময় দিলেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে এসেছি আমরা দোকানে এখন এই মুহূর্তে, তো আমাদের সামনে চলে এসেছে কিছু স্পেশাল ড্রিঙ্কস, তো এই ড্রিঙ্কস সম্বন্ধে আপনাদেরকে জানাবো কোনটা কি ড্রিঙ্কস আছে, সবকটার নাম বলবো এবং কোনটা কেমন স্বাদ সেটাও জানাবো। ম্যাঙ্গো লস্যিতে দেওয়া আছে কাজু দেওয়া আছে, কিশমিশ দেওয়া আছে, চিজ দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে, আরও অনেক কিছু দেওয়া আছে যেগুলো আপনাদেরকে বলে আমি বোঝাতে পারছি না, সেগুলো না খেলে আপনারা একদম বুঝতেই পারবেন না। পুরোপুরি কমপ্লিটলি সব কিছু মুখের মধ্যে যখন যাবে একটা অসাধারণ একটা টেস্ট আপনারা অনুভব করতে পারবেন। অসাধারণ অসাধারণ, না খেলে তো বোঝাই যাবে না, আমি এখানে খাচ্ছি বুঝতে পারছি, আপনারা খেলে তবে এটা ব্যাপারে বুঝতে পারবেন। অসাধারণ স্বাদ, অসাধারণ স্বাদ, দারুণ, কিছু বলার নেই আমার, এত সুন্দর স্বাদ আপনারা না খেলে তো বুঝতেই পারবেন, অসাধারণ স্বাদ ম্যাঙ্গো লস্যি। কোল্ড কফি, একদম স্পেশাল কোল্ড কফি।
কোল্ড কফি কেমন হয়েছে এক্ষুনি আপনাদেরকে খেয়ে জানাচ্ছি আমি। কোনটা ছেড়ে কোনটা খাবো ঠিক করতে পারছি না, অসাধারণ সব, এক একটা টেস্ট, এক একটা ফ্লেভার, এক এক রকমের, এক একটা খাবারের স্বাদ এক এক রকমের, মানে না খেলে বোঝাতেই পারবো না, বারবার তো এক কথাই বলছি, দারুণ টেস্ট, অর্থাৎ তোমার কী বলবো, অসাধারণ টেস্ট, কোল্ড কফি দারুণ টেস্ট। না খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, আপনারা না খেলে ব্যাপার স্বাদটা একদম জানতেই পারবেন না। এবারে আপনাদেরকে আমি যেটা খাবো সেটা হচ্ছে স্পেশাল, এই দোকানের সব থেকে স্পেশাল যেটা আছে, সব থেকে নাম করা এবং স্পেশাল যেটার জন্য মানুষ এখনও ছুটে আসে এই দোকানে, এই দোকানের খোঁজ নিয়ে আসে, সেটা হলো লস্যি। এই লস্যির স্বাদ কেমন আপনাদের এক্ষুনি জানাবো। দারুণ 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 দারুণ, একদম অসাধারণ লস্যি, কেন মানুষ এই লস্যির জন্য এত দূরে ছুটে গেছে তাই আজকে প্রমাণ হলো, দারুণ টেস্ট, আপনারা না খেলে বুঝতে পারবেন না। আবার সেই একটা কথাই বললাম, প্রত্যেকটা জিনিসে আমি একটা কথাই বলবো যে আপনারা খান, এখানে আসুন, খেয়ে দেখুন, তাহলে স্বাদ অনুভব করতে পারবেন। লস্যি অসাধারণ, অসাধারণ টেস্ট লস্যি। চলে এলাম এবার আমি আবার একটা স্পেশাল ড্রিঙ্কস, সেটা হলো হট কফি। হট কফি এখানে শুনেছি খুব সুন্দর করেছে, দেখেই বোঝা যাচ্ছে কালারফুল কফি, খেতে কত সুন্দর হবে সেটা দেখেই বোঝা যাচ্ছে। তো খাওয়া একটু খেয়ে নিই, তারপরে স্বাদটা কেমন হয়েছে আপনাদেরকে জানাচ্ছি এক্ষুনি। মাখন দারুণ, হট কফি একদম দারুণ টেস্ট, দারুণ 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 দারুণ। এবার চলে আসছি আর একটা হট, আমরা কোল্ড কফিতে চলে এলাম আবার একবার, এটা হচ্ছে নর্মাল কোল্ড কফি, স্পেশাল একটু আগেই দেখালাম স্পেশাল কোল্ড কফি, এটা হচ্ছে নর্মাল কোল্ড কফি, আপনারা এটা খেলে ওটা থেকে এটা কেমন একটু ফারাক আছে সেই ফারাকটা আপনাদের এক্ষুনি জানাচ্ছি। তফাত একটু আছে তবে দারুণ টেস্ট, তবে দারুণ টেস্ট, দারুণ টেস্ট। এবার চলে এলাম মৌসুমি জুস, মৌসুমি লেবু জুসে চলে এলাম, এবার জুসটা দেখি কেমন হয়েছে, দারুণ। এই দোকানের প্রত্যেকটা খাবার সেই রকম টেস্ট, মানে একদম অসাধারণ টেস্ট, এই দোকানের প্রত্যেকটা খাবার দারুণ টেস্ট, আপনারা না এসে না খেলে আপনারা বুঝতে পারবেন না। তো আমার মতন এখানে আসুন, আপনারাও টেস্ট করে দেখুন, প্রত্যেকটা ড্রিঙ্কসের এক এক রকমের খুব স্বাদ, এক এক রকম টেস্ট। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। লাইক পেটুকে অসহ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। কেমন লাগলো আমাদের এই ভিডিওটা, এই ভিডিওটা দেখার পর একটা লাইক আর একটা কমেন্টস করবে, কমেন্টস করতে কিন্তু ভুলবেন না, তার কারণ হচ্ছে আপনাদের একটা কমেন্টসে আমাদের নেক্সট ভিডিও বানাতে আরও উৎসাহিত। তো আমাদের টেলিগ্রাম এবং ইনস্টাগ্রাম সমস্ত কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে, তো অবশ্যই ফলো করবেন আর জয়েন করবেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে।